নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আজ আমি আপনাদের সাথে একটি নিরামিষ চাল কুমড়োর রেসিপি শেয়ার করছি তা হলো মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট এটা একটু আনকমন একটা রেসিপি তবে খেতে কিন্তু ভীষণই ভালো হয় আসুন দেখি এটা বানানোর জন্য আমি কি কী নিয়েছি এখানে আমি একটি মাঝারি সাইজের চাল কুমড়ো ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি ছোট এক বাটি মুগ ডাল নিয়েছি নিয়েছি এক টেবিল স্পুন আদা বাটা এক টি স্পুন জিরে গুঁড়ো অল্প পরিমাণ গোটা জিরে দু তিনটি কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়েছি সামান্য পরিমাণ চিনি আন্দাজ অনুসারে হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ রান্নার জন্য দুই থেকে তিন টেবিল স্পুন রিফাইন্ড অয়েল ব্যবহার করব লাগবে ওয়ান থার্ড টি স্পুন গরম মশলার গুঁড়ো এবং এক টি স্পুন পরিমাণ ঘি এখানে আমি যে এক টেবিল স্পুন পরিমাণ আদা বাটা এবং এক টি স্পুন জিরে গুঁড়ো নিয়েছি তার মধ্যে হাফ কাপ পরিমাণ জল ঢেলে দিলাম এবারে আমি চামচ দিয়ে নেড়ে এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা আদা এবং গোটা জিরে একসাথে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন এখানে একটি ননস্টিক প্যান চাপিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে যে আমি ছোট এক বাটি মুগ ডাল নিয়েছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি একটু নাড়াচাড়া করতে থাকবো আপনারা চাইলে খালি কড়াইতেও ডালটাকে ভেজে নিতে পারেন ডালের গায়ে গোল্ডেন ব্রাউন রঙ না ধরা পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছি ডালটার গায়ে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরতে শুরু করেছে এবারে এখানে আমি তিনশো এম মতো জল ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি প্যানটাকে ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ হতে দেব প্রায় পনেরো মিনিট পরে আমি এখানে ঢাকনা খুলে দিলাম এখানে দেখতে পাচ্ছি ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে রেখে দেব এবারে একটি কড়াই চাপিয়ে তাতে দুই থেকে তিন টেবিল রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে প্রথমেই আমি ফোড়নের মশলাগুলিকে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা এবং গোটা জিরে এখানে ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নের মশলাগুলিকে একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নের মশলাগুলিকে ভালো করে ভেজে নেবার পরে আমি এখানে আদা বাটা এবং জিরে গুঁড়োর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করতে থাকবো দু থেকে তিন মিনিট এই মশলার পেস্টটাকে তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে দু তিন মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি কুচিয়ে রাখা চাল কুমড়োটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্টর রেসিপি আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা মিস করে গেলে ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে একবার দেখে নেবেন এখানে আমি চাল কুমড়োটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর এখানে এক টি স্পুন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দু তিনটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব চাল কুমড়োর রেসিপিটা যে শুধু খেতেই ভালো তা নয় চাল কুমড়ো আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী একটি সবজি এখানে আমি চাল কুমড়োটাকে খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবারে আমি দশ মিনিটের জন্য কড়াইটি ঠেকে দিচ্ছি যাতে চাল কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম এখানে দেখতে পাচ্ছি চাল কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো থেকেই কিছুটা জল বের হয় তাই বাইরে থেকে জল অ্যাড করার প্রয়োজন হয় না এবারে আমি সিদ্ধ করে রাখা মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব এই ডিশটা ঘন মাখা মাখা হয় তাই ডাল সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব পাতলা না হয় আরও চার পাঁচ মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি মুগ ডালটা চাল কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশে গেছে আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন লবণ মিষ্টি এবং ঝালটা ঠিক আছে কি না এবারে নামানোর আগে আমি এক টি স্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম আর তার সাথে ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘি এবং গরম মশলার গুঁড়োটাকে ডিসটার মধ্যে ভালো করে মিক্সড করে নেব ঘি এবং গরম মশলার গুঁড়োটা আমি ভালো করে মিক্সড করে নিলাম ব্যাস এবারে রেডি আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘণ্ট খুব সহজ একটা রেসিপি এবং খেতে ভীষণই ভালো লাগে ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এই চাল কুমড়োর ঘণ্টটা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকানে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও